আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাইকে নিয়ে ভালো আছি। আমি বর্ণি আমেরিকা থেকে, আজ অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হলাম। ভীষণ রকম মিস করছিলাম আপনাদেরকে। আপনাদের মাঝেও অনেকে আছেন যারা আমার ভিডিওর জন্য ওয়েট করছিলেন এবং কমেন্টস করে সেটা জানিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দুপুরে রান্না বান্না করব, কয়েকটা ডাটা বড় হয়ে গেছে তো এগুলো উঠিয়ে নিচ্ছিলাম। আমি এবং পারিসে পরি ব্যাকইয়ার্ডে আছি। তো এবছরের প্রথম ডাটা শাক রান্না করব আজকে। আমার ডাটা বা ডাটা শাক দুটোই ভীষণ পছন্দ। আমাদের এখানে ডাটা শাক পাওয়া যায় না, কিন্তু অন্য শাকগুলো পাওয়া যায়। আর এগুলো হচ্ছে পুদিনা গাছ কিন্তু একবার লাগালে বারবার আর লাগাতে হয় না, যেখানে লাগানো হয় ওখান থেকে আবার অটোমেটিক্যালি হয়ে যায়। তো ভিডিওটা করেছিলাম অনেক দিন আগে, ভয়েস ওভার দিতে অনেক লেট হয়ে গেল। ডাটা শাক যেদিন উঠিয়েছিলাম তা সেদিন রাতেই এত শিলা বৃষ্টি হয়েছে যে আমাদের সব গাছ নষ্ট হয়ে গেছে। অনেক লাউ শাক, তারপর মিষ্টি লাউ, সব গাছই নষ্ট হয়ে গেছে। নতুন করে আবার চারা বুনেছি। প্রত্যেক বছরে চেষ্টা করি যে সুন্দর করে ভেজিটেবল গার্ডেন করব, বাট করা হয় না। এবারের অবস্থা আরও বেশি খারাপ, তো ভাবলাম নিচে বসে কাটি, হয়তো তাড়াতাড়ি হবে। ভেজিটেবল গার্ডেন করতে কিন্তু ভালো লাগে, আর নিজ হাতে গার্ডেন করে ভেজিটেবল গার্ডেন থেকে ভেজিটেবল উঠিয়ে যখন রান্না করা হয় সেটা কিন্তু খেতেও মজা লাগে। বাট প্রবলেম হচ্ছে শাক টাক কাটা বা ডাটা বাছা কিন্তু একটু টাফ, সময় লাগে। তো কি আর করা, ভালো কিছু খেতে চাইলে তো একটু কষ্ট করতেই হয়। তো যে বটি দিয়ে কাটা কাটা করছি এটা এনেছি বাংলাদেশ থেকে। আপনাদের মাঝে কয়েকজন অনেক আগে জানতে চেয়েছিলেন উনি বাংলাদেশ থেকে আমেরিকায় সেটেল হতে যাচ্ছেন, সাথে কী কী আনা যায় বা আনা উচিত। তো প্রথমে দার কথা বলে রাখি, অনেকেই বলেন দা, বটি বা ছুরি এ জাতীয় কিছু আনতে চাইলে কালো কাপড় দিয়ে পেঁচিয়ে আনতে হবে। বিষয়টা কিন্তু সেরকম না, কাপড় দিয়ে আপনি যে কোনো কাপড় দিয়ে পেঁচিয়ে আনতে পারেন। কাপড় দিয়ে পেঁচিয়ে আনতে হয় সেফটির জন্য, যেন কেটে কুটে না যায় কোথাও। তো এটা এর মানে এনেছে কালো কাপড় দিয়ে পেঁচিয়ে আনতে হবে। তো নর্মালি সবাই যে দুটো জিনিস নিয়ে আসে, একটা বটি বা অনেকে দা বলে থাকেন শিলপাটা, কারণ অনেকে বাটাবাটি খেতে পছন্দ করেন। তো এছাড়া আমার কাছে মনে হয় যারা পুরোপুরি আমেরিকাতে সেটেল হতে যাচ্ছেন, তো যে জিনিসটা সব থেকে বেশি পরিমাণে আনা উচিত সেটা হচ্ছে মেয়েদের যে কাপড় চোপড়গুলো, সালোয়ার কামিজ, শাড়ি, সেটা সুতি সিল্ক বা যে যে ধরনের কাপড় পরতে পছন্দ করে। আমি যেমনি নর্মালি বাসায় সুতি কাপড় 100% কটনের যে কাপড়গুলো সেটা পরতে পছন্দ করি, বাট বাইরে যাওয়ার জন্য আমি একটু সিনথেটিক কাপড়গুলো পছন্দ করি। তো এখানে কিন্তু সেই কাপড়গুলো অনেক এক্সপেন্সিভ, বিশেষ করে 100% কটনের যে কাপড়গুলো আছে সেটা। আর ছেলেদের পাঞ্জাবি অ্যাটলিস্ট তিন চার বছরে ঈদের পাঞ্জাবি, এগুলো আনা যেতে পারে। কেউ যদি মনে করে, যেমন আমার ফ্যামিলিতে আমার হাজব্যান্ডের ফ্যামিলি যখন এসছে এখানে, তো আমার এক ভাই বলল যে সে ডিনার সেট নিয়ে আসবে। আমি বললাম প্রশ্নে আসলে ডিনার সেট কেন নিয়ে আসবেন? একটা ডিনার সেট আনতে কিন্তু একটা লাগেজ পুরোটাই চলে যাবে, কারণ এখানে কাচের জিনিস পত্রে কিন্তু খুব বেশি দাম না। যেটা আবারও বলতে হয় কাপড় চোপড়ের দাম বেশি, সুতি কাপড় চোপড় বা আমাদের যে দেশীয় কাপড় চোপড়ের এখানে দাম বেশি, কারণ এখানে এই দেশীয় কাপড় চোপড়গুলো পাওয়া যাবে কিছু বাংলাদেশি স্টোর আছে বা কিছু পাকিস্তানি স্টোর আছে, সেগুলো খুব বেশি ভালো হবে সেরকম না, আবার দাম থাকবে অনেক বেশি। তো সেক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হচ্ছে বেশি করে মেয়েদের কাপড় চোপড়গুলো নিয়ে আসে। আমি সেটাই করেছিলাম এবং আমার হাজব্যান্ডের যে ফ্যামিলিগুলো আসছে ওনাদেরকে সেটাই বলেছিলাম যে এই কাপড় চোপড়গুলো নিয়ে, মেয়েদের কাপড় চোপড়গুলো নিয়ে আসাই বেটার। আর সব কিছুই আনা যায়, শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা কেউ ভুল করে সিডস আনতে যাবেন না। যদি কেউ ভেবে থাকেন যে ওই গাছের যে ডাটা শাকের বীজি নিয়ে যায় বা লাউ শাকের বীজি নিয়ে যায় ওখানে যেয়ে লাগাবো, সিডস আনার জন্য কিন্তু আলাদাভাবে পারমিশন নিতে হয়। সিডস ছাড়া যে কোনো কিছু আনা যাবে, ইভেন ড্রাই ফিশ, শুটকি মাছ থেকে শুরু করে সব কিছু আনা যায়, রান্না করা খাবারও আনা যায়, মিষ্টি জাতীয় জিনিস সব কিছু আনা যাবে শুধুমাত্র সিডস ছাড়া।
সামহাও আপনি একটা কিছু নিয়ে আসছেন, ওদের কাছে যদি মনে হয় এটা চেক করতে হবে তো ওরা হয়তো আপনার ব্যাগ ওপেন করবে এবং চেক করে যদি মনে হয় এটা আসলে অ্যালাউ হবে না, তাদের কাছে মনে হতে পারে এখানে হয়তো কোনো জীবাণু আছে, তখন ওরা সেটা আপনাকে কাছ থেকে নিয়ে ফেলে দিবে। ওরা কিন্তু আপনাকে কোনো জরিমানা করবে না বা আপনার কোনো প্রবলেম হবে না। তো এর মাঝে চিংড়ি দিয়ে ডাটা শাকের ঝোল ঝোল তরকারি রেডি, অন্য একটা হাঁড়িতে শাকটা ভাজি করে নিব। তো কথা বলছিলাম বাংলাদেশ থেকে বা আপনি যখন আমেরিকায় সেটেল হবেন সাথে কী কী আনা উচিত, তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে পড়ে গেল, সেটা হচ্ছে আসার সময় অবশ্যই যদি বিশেষ করে যদি সাথে বয়স্ক মা বাবা থাকে বা বয়স্ক কেউ থাকে, তাহলে অবশ্যই কয়েক মাসের যদি সম্ভব হয় এক বছরের যে মেডিসিনগুলো আছে সেগুলো সাথে করে নিয়ে আসা, কারণ এখানে আসার পর আপনার হেলথ ইন্স্যুরেন্স পেতে কিন্তু সময় লাগবে। আর হেলথ ইন্স্যুরেন্স ছাড়া কোনো যে কোনো টাইপের মেডিসিন কিনতে চাইলে কিন্তু অনেক টাকা বেশি লাগে। ওভার দ্য কাউন্টার থেকে কিছু কিছু ওষুধ পাওয়া যায়, বাট বেশিরভাগ ওষুধই কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের আওতায় কিনতে হয়, তাহলে কম টাকায় কেনা যায়। তো যেহেতু কথা বলছিলাম হেলথ ইন্স্যুরেন্স নিয়ে, তো অন্য একটি কথা মনে পড়ে গেলো, অনেকদিন আগে এক আপু কমেন্টস করে জানতে চেয়েছেন, উনি আমেরিকায় আছেন, ওনার মা বাবা বয়স্ক মানুষ, ওনারা জব করেন না, ওনারা কিভাবে হেলথ ইন্স্যুরেন্স পেতে পারেন বা লো ইনকামের যারা আছে তারা কিভাবে হেলথ ইন্স্যুরেন্স পেতে পারেন। নিউ ইয়র্কে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স বা আদার্স মেডিসিন অনেক কিছুই ফ্রিতে পাওয়া যায়। তো নিউ ইয়র্কের বিষয়টা ভিন্ন, নিউ ইয়র্ক ছাড়া যারা অন্য স্টেটে আছেন, বিশেষ করে যারা আমি টেক্সাসে আছি, টেক্সাসের কথা বলছি, আপনারা যারা নতুন বা যারা লো ইনকাম, যারা কোম্পানি থ্রুতে হেলথ ইন্স্যুরেন্স পাচ্ছেন না বা পেলেও মা বাবার জন্য সেটা নেওয়া সম্ভব না, তো সেক্ষেত্রে যারা নতুন আসতে যাচ্ছেন বা অলরেডি এসছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে এসেই সোশ্যাল সিকিউরিটি হাতে পাওয়ার পর, আর যদি গ্রিন কার্ড পেয়ে যান সেটা তো আরও ভালো কথা, গ্রিন কার্ড হাতে পাওয়ার পর সেটা দিয়ে ওবামা হেলথ কেয়ার যেটা আছে লো ইনকামদের জন্য বা যারা ইনকাম করেন না বা বয়স্ক মানুষদের জন্য, ওবামা হেলথ কেয়ার থেকে ইন্স্যুরেন্সটা করিয়ে নেবেন এবং সেটার আওতায় আপনারা যে ডক্টর আছে সেই ডক্টরগুলো দেখাবেন, কারণ এখানে হেলথ ইন্স্যুরেন্স ছাড়া কোনো ডাক্তার দেখে না, কারণ এখানে কিন্তু কোনো ফ্রি হসপিটাল নেই। আমি আবারও বলছি, আমি নিউ ইয়র্কের বিষয়টা বলতে পারছি না, অন্যান্য স্টেটের আপনাকে আপনারা অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স লাগবে, তো সেক্ষেত্রে আপনারা এসেই গ্রিন কার্ড হাতে পাওয়ার পর ওবামা হেলথ কেয়ার থেকে ইন্স্যুরেন্সটা নিয়ে নেবেন, তারপর আপনারা জব পেলেন, জব পার্মানেন্ট হয়ে যাওয়ার পর জবের থ্রুতে আপনি আপনার হেলথ ইন্স্যুরেন্সটা সুইচ করতে পারেন। আর যদি এরকম কেউ থাকেন যে আপনারা যারা এসছেন আপনার জব করবেন না বা আপনার জব বা আপনি যে আর্ন করেন সেটা অনেক লো, ওবামা হেলথ কেয়ার একটা রেঞ্জ আছে, এই রেঞ্জে নিচে থাকলে আপনি ওবামা হেলথ কেয়ার যে ফ্রি ইন্স্যুরেন্সটা আছে সেটার জন্য কোয়ালিফাইড, এর থেকে বেশি হলে আপনি আর পাবেন না, তো সেটা নির্ভর করছে আপনার ওপরেই। তো আপনি আসার পর আপনি এক বছর পর আবার সুইচ করতে পারেন, কোম্পানির থ্রুতে আপনি ইন্স্যুরেন্স নিতে পারেন, আর যদি সেটা সম্ভব না হয় আপনি ওবামা হেলথ কেয়ার থেকেই আপনার ইন্স্যুরেন্সটা কন্টিনিউ করতে পারেন। তো অনেকে আবার ভেবে থাকেন যে ফ্রি হেলথ ইন্স্যুরেন্স নিলে আবার এটা সিটিজেনশিপ হতে বা সিটিজেনশিপ এক্সামে কোনো এফেক্ট হবে কি না, ফ্রি হেলথ ইন্স্যুরেন্সে সিটিজেনশিপে কোনো প্রবলেম হবে না। তো আমি যতটুকু জানি গভর্নমেন্ট থেকে ফুড স্ট্যাম্প, ইবিটি এ ধরনের যে হেল্পগুলো আছে এগুলো সিটিজেনশিপ এক্সামে এফেক্ট করতে পারে, বাট ফ্রি হেলথ ইন্স্যুরেন্সে কোনো প্রবলেম হবে না। তো আপু আপনি যে জিজ্ঞেস করেছিলেন আপনার বয়স্ক মা বাবার জন্য কীভাবে হেলথ ইন্স্যুরেন্স পেতে পারেন, আপনি অবশ্যই ওবামা হেলথ কেয়ার থেকে ইন্স্যুরেন্সটা করিয়ে নেবেন। তো খেতে বসে যাব আমি এবং মেয়ে, এরপর আমরা একটা জায়গায় ঘুরতে যাব, সেটাও শেয়ার করব আপনাদের সাথে। Thank you.
তো আমরা বের হয়ে গেছি, আমরা যাচ্ছি বাংলাদেশিদের মিলন মেলায়। এখানে যে বাংলাদেশি কমিউনিটি আছে, সেই কমিউনিটি দ্বারা আয়োজিত বাংলাদেশ থেকে কিছু সিঙ্গার এসছে, ওনাদের দ্বারা কনসার্ট হচ্ছে। আসলে গান শোনাটা এখানে বড় বিষয় নয়, এখানে যেহেতু সবাই অনেক ব্যস্ত থাকে, তো সবাই মিলে একটা খোলা পরিবেশে একটু এনজয় করা কিছুটা সময়। তো আমার আসার প্ল্যান ছিল না, হুট করে আসা, স্যান্ডি আসতে, বড় আপা আসতে, আমি শেষ মুহূর্তে বললাম চলো যাই। আর প্যারিসে ভীষণ ন্যাচারাল প্রেমী, ও এই খোলামেলা জায়গায় থাকতে ভীষণ পছন্দ করে। তো এখানে যে এসে যে যে বিষয়টা হয়েছে, এখানে আমি কল্পনা করিনি এখানে এসে আমার ইউটিউব চ্যানেলের কিছু ভিউয়ার্সদের সাথে আমার দেখা হয়ে যাবে। সেই দেখা হওয়া মানুষগুলোর মধ্যে এই ফ্যামিলিটা একজন, ওনারা ক্যালিফোর্নিয়া থেকে শিফট হয়েছেন নতুন, ওনারা আমাকে চিনে ফেলেছেন এবং আমাকে ডেকে বলছিল যে আমরা আপনার ভিডিও দেখি, আপনাকে আমার ভীষণ পছন্দ আমাদের। তো আমি আজকের দিনে বিশেষ প্রাপ্তি এটা, ইউটিউব চ্যানেল থেকে আমার প্রাপ্তি, দে আমার মতো একজন নতুন ইউটিউবার বা আমার মতো একজন সাধারণ মানুষকে কেউ ডেকে বলছে যে আমরা আপনার ফ্যান, আমরা আপনাকে লাইক করি। এখানে ছবি ভাবি ভাই আছেন, এছাড়া আরও অনেকেই ডাকছিলেন, আমি একটু লজ্জায় পাচ্ছিলাম। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমার ভীষণ লজ্জা লাগছে, তো ও বলে কেন লজ্জা লাগছে কেন, তোমার তো ভালো লাগার কথা। আমার আমি বললাম আমার কাছে মনে হচ্ছে ওনারা আমাকে স্ক্রিনে দেখেছেন, এখন বাস্তবে দেখছেন, আমাকে মনে হয় পচা লাগছে দেখতে। তো ও বলছিল তোমাকে পচা লাগছে না, তুমি স্ক্রিনে যেমন বাস্তবে তেমনই লাগছে। তো যাই হোক, এখানে এই আপা এবং ভাইও খুঁজে নিয়েছেন। তো আবার বলতে হয় এটা ইউটিউব চ্যানেল থেকে পাওয়া এক বিশাল ভালোবাসা। তো অসংখ্য ধন্যবাদ এই পরিবারগুলোকে যারা আমার ভিডিও দেখেন এবং আমাকে দেখে কাছে এসছেন, আমার কাছে এসছেন, আমাকে তাদের ভালোবাসার কথা জানিয়েছেন। এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। তো কনসার্ট চলছে, এটা চলবে অনেক রাত পর্যন্ত, আমরা কিছুক্ষণের মধ্যেই বিদায় নিব, সন্ধ্যা হয়ে গেছে। এখানে মেলাও চলছে, আমি আর পুরো জায়গাটা ঘুরে দেখিনি, পাছে আমার আরও কোনো ভিউয়ার্স আমাকে দেখে ফেলে এই লজ্জায় আমার হয়তো কনফিডেন্স লেভেল কম ছিল। আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে ফেস করার জন্য নেক্সট টাইম প্রিপারেশন নিয়ে আসতে হবে। তো যাই হোক, অনেক ভালো লাগা নিয়ে আজকে বাসায় যাচ্ছি, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, যেখান থেকেই এতক্ষণ পর্যন্ত দেখছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।